হ্যালো এভরিওয়ান, আবার একটা মিনি ভিডিও নিয়ে চলে এসেছি। অফিস ছুটির পরে নাচতে নাচতে চলে গেছিলাম বন্ধুর বাড়ি, এই যে একটা স্কুটিতে চারজন মিলে, যেখানে বন্ধুর হাজবেন্ড আমাদেরকে ছাড়তে যাচ্ছিল। বাড়িটা যেহেতু অনেক ভিতরে, কোনো রকম যানবাহন এখানে চলে না, সেই জন্য হাজবেন্ড ছাড়তে যাচ্ছিল। তো সেদিন ছিল স্যাটারডে নাইট, রাত্রে পার্টি পার্টি করে আর ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না। আর পরের দিন সকালে, আই মিন সানডে সকালে, আমি উঠেছি ভোর 5টায়। চলছিল আমার হেয়ার স্মুথনিং, পুজো আসছে, নিজেকে তো সুন্দর করে তুলতেই হবে। যাই হোক, আমি হোম সার্ভিস নিয়েছিলাম, সেটা ওর বাড়িতে গিয়েই। আর যেহেতু আমার অফিস থাকে, আমি টাইম পাবো না, আর 6-7 ঘন্টা পার্লারে গিয়ে ওই স্মুথনিং করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, বিকজ আমি এমনিই প্রচণ্ড ল্যাথখোর। তো যাই হোক, কেমন হয়েছে জানিও। আর 3 দিন পর, জানো, সবাই একটা ওয়াশ থাকে, তো সেই ওয়াশটা করতে আমি পার্লারে গিয়েছিলাম। তোমরাও যারা হেয়ার স্মুথিং করিয়েছো, অবশ্যই জানিও তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে। অ্যান্ড আমি এই নিয়ে 3 বার করলাম, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। তবে অনেকেই বলে হেয়ার ফল হয়, হেয়ার ড্যামেজ হয়ে যায়, বাট আমি একটা জিনিস মনে করি, কেয়ার করলে যে কোনো জিনিস খুব ভালোই থাকে, সেটা সম্পর্ক বলো বা তোমার হেয়ার বা তোমার স্কিন। বাই দ্য ওয়ে, একটু বেশি বলে ফেললাম। তো যাই হোক, কিরম আমার লুকসটা লাগছে তোমরা অবশ্যই জানিও, কারণ হেয়ার স্মুথিং করার পরে লুকস চেঞ্জ হয়ে যায় অলরেডি সবার। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। টাটা।